শুভ সকাল দর্শক, ধানমন্ডি পাচেরে মেডিনোভার সামনে রাস্তার এক পাশে ফুটপাথের উপর দীর্ঘদিন ধরে এই মাছের বাজার। আপনারা জানেন এখানে ধানমন্ডি এলাকার এবং আশেপাশে মানুষজন এখান থেকে বাজার করে থাকেন, খুব ভালো মাছ পাওয়া যায়। তো আজকে আবার একটু দেখি কেমন মাছ আছে বাজারটাতে, দাম কেমন, কি কি মাছ পাওয়া যায়। স্বাগতম, দেখতে পাচ্ছেন মাছ, সুন্দর সুন্দর মাছ। কার ভাই মাছ, সালাম আলাইকুম ভাই, আছেন ভালো? মাছ কার ভাই, সালাম আলাইকুম। এই চিংড়ি কত চাইলেন? 800 টাকা। অরিজিনাল বিলের চিংড়ি এই জন্য 800 টাকা, 500 করে চাইলে উনি দিবেন না, 500 করে দিবেন। আচ্ছা, ইয়ে কত করে পাবদা? 550 টাকা পাবদা। সাড়ে 300 রুই মাছ, এটা 1 কেজি হবে, 350। আর এগুলো কত করে? 300 টাকা, কাটকিনা আর সরপুটি মেশানো। সুন্দর একটা মাছ আছে, এটা দেখাই। ট্যাংরা কত করে ট্যাংরা ভাই? 600 টাকার ট্যাংরা। ট্যাংরাটা আপনাদেরকে দেখাই, সব জেতা ট্যাংরা, সব জেতা। জেতা ট্যাংরা খুব সুন্দর লাগতেছে দেখে, 600 টাকার ট্যাংরা, মোটামুটি বড় সাইজই আছে, 600 টাকা। আর কাস্কি কত করে? 500 টাকা। আর তেলাপিয়া কত করে ভাই? 200 টাকা। তেলাপিয়া 200 টাকা, এই যে তেলাপিয়া 200 টাকা। দেখেন আপনি কোথেকে আনেন মাছগুলো? যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে নিয়ে আসেন মাছ, চুনার মাছ, সুন্দর মাছ। আমরা আর একটু দেখাই, একটু বড় মাছ কাটতেছে উনি, কাতল মাছ। এই পাশে দেখাই, এই যে ভাই আছে, একজন ভাই সালাম আলাইকুম। কুড়াল কত করে? কুড়াল মাছ এটা 750 টাকা। 750। আর পাশে রুইটা? আরে রুইটা হলো একবার 450 টাকা। আর কাটকিনা? কালিবাজ কাটকিনি দেখ বলো, 350 300। হ্যাঁ, সরপুটি? সরপুটি 250 টাকা। 250। আর এই কালিবাউস? কালিবাউস 400 বেচবো। 400 কেজি? কেজি। তেলাপিয়া কত বেচতেছে? তেলাপিয়া 250 টাকা। 250। মোটামুটি 2 চানা 3টা 1 কেজি? তিনটা 1 কেজির বেশি, 3টা 1 কেজির বেশি। আর এই চিংড়ি কত? চিংড়ি এটা 800 টাকা। 800 টাকা, 800 টাকা চিংড়ি। এটা কয়টা কেজি? এটা 20-25টা এবং 30টা কেজি। আর এই ইয়ে কত করে? পাঙ্গাস কত? 250 টাকা পাঙ্গাসের কেজি। আমরা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সামনে আনাম ব্র্যাঞ্চ প্লাজা, তারপরে হচ্ছে এখানে মেডিনোভা। আর একটু দেখুন আবার, এই যে এখানে চাকা চিংড়ি আছে, এটা কত করে? 800 টাকা কেজি চাকা চিংড়ি। ভাই সালাম আলাইকুম, কত করে রূপচাঁদা? 800 টাকা রূপচাঁদা। চিংড়ি কত করে? 750। কয়টা কেজি? 20-25টা। 20-25টা কেজি। এই রূপচন্দা আপনার কত করে? 1000 টাকা কেজি। কয়টা কেজি? 7-8টা কেজি। 7-8টা কেজি রূপচন্দা 1000 টাকা কেজি। দেখুন সাইজটা সুন্দর, এই পাশেও আছে। এটা কত করে? 700 টাকা কেজি। 700 টাকা। আর এই কাতল কত করে? কাতল মাছ 400 টাকা কেজি, 400 কাতল। আর রুই? রুই এটা কালিবোস, কালিবোস কত? 550 টাকা। আর রুই হলে এটা 400 টাকা, 400 টাকা। আর এই
পোড়া লইলো আমরা 700 টাকা কেজি 700 টাকা ওকে থ্যাংক ইউ ভাই অশোক আপনাদেরকে দেখাই আর একটু তো আবারো বলি যে ধানমন্ডি মাছ বাজার ধানমন্ডি বাজার এখানে শোল আছে দুইটা ভাই আসসালামু আলাইকুম শোল কত করে শোল কেজি 750 টাকা দুইটাই আছে আর দুইটাই আছে 750 টাকা আরে চিংড়ি কত বেচতেছেন 800 টাকা কেজি কয়টা কেজি 9টা কেজি 9টা কেজি 800 টাকা এগুলো কি আপনার এটা কত করে বড় দুইটা রুই মাছ 500 টাকা কেজি 500 টাকা এটা কত করে ওজন হবে 7 কেজি 7 কেজি ওজন 7 কেজি ওজন রুই 500 টাকা কোরালটা কত 700 কত ওজন 3 কেজি 3 কেজি ওজন এটা বড় বড় রূপচাঁদা কত করে 1000 টাকা কেজি 1000 টাকা 1000 কয়টা কেজি এটা 3টা 1 কেজির বেশি হয় 3টা 1 কেজির বেশি আর এই ইয়ে থাকে না 150 150 কিন্তু মাছ পাবদা কত বেচতেছেন 400 টাকা 400 টাকা মাছের দাম তো কমই আছে ভাই আসসালামু আলাইকুম মাছ কেমন ওয়ালাইকুম সালাম আল্লাহ রাখতে ভালো আচ্ছা এই ইয়ে কত করে শোল মাছ কেজি 900 টাকা 900 টাকা বড় শোল 1 কেজির বেশি 1 কেজি একটা 1 কেজি 1 কেজি সাইজ 900 টাকা 1 কেজি শোল মাছ জেতা জেতা শোল মাছ হ্যাঁ 900 টাকা 1 কেজি কই কি দেশি 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 কত করে দেশি কই কত কই মাছ কেজি 1000 টাকা 1000 টাকা কই মাছের কেজি এটা কয়টা কেজি হবে 15টা 16টা 15 16টা কেজি এই তো শিং মাছ শিং কত করে চাষের শিং চাষের কত করে 500 টাকা কেজি 500 টাকা তো দর্শক শুনলেন ওনার কই মাছটা হচ্ছে দেশি ও বড় কই আছে বাহ মাশাআল্লাহ আইডি কিন্তু 1500 1500 1500 ও আবার আরেকটু দেখাই 1500 টাকা বড় কই আছে দি বাহ সুন্দর এই বাগে হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আপনি দেখাইলাম কত থেকে আনছেন মাছ এটা আমরা আনছি কারণ বাজার থেকে কারণ বাজার থেকে আনেন মাছ এখানে কি প্রতিদিন বসেন প্রতিদিন বসে পুলিশে ঝামেলা গেলে চলে যায় দর্শক দেখলেন ধানমন্ডি বাজার এখানে মাঝে মধ্যে ওরা পুলিশের ইয়েতে উনারা চলে যান ভাই সালাম আলাইকুম এখানে কি বড় কি পাঙ্গাস এটা নদীর পদ্মার পাঙ্গাস কত করে এটা কেজি 1200 টাকা কয় কেজি ওজন এটা এটা 9 কেজি 9 কেজি সব ধরনের মাছ পাওয়া যায় ভালো নদী নদীর মাছ পাওয়া যায় 100% ফরমালিন মুক্ত আপনি কোথেকে আনেন মাছ আমরা মাছ আনি যাত্রাবাড়ি আর ভৈরবের থেকে যাত্রাবাড়ি আর ভৈরব থেকে এখানে সব নদীর মাছ পাওয়া যায় সব বিল অঞ্চলে মাছ পাওয়া যায় শিং কই শোল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি মাছ শেষ আমার মাছ বিক্রি হয়ে যায় ভাই বিক্রি হয়ে যায় এসএনসি মোলা আনছি ছোট চিংড়ি বড় চিংড়ি মাছ কি কত বেচছেন মাছ কি বেচছি 500 টাকা আর আর মোলা বেচছি 400 টাকা ভাই 400 টাকা আচ্ছা এখানে শুধু মোলা আছে কয়টা একটা মোলা আছে 30 কয়টা মোলা আছে 400 টাকা এগুলো কি বিড়াল খাবে এগুলো মাছ বলতে বিড়ালই খায় আমার বাসায় বিড়াল মাছ খায় তো সব লোক একটু মাছ কিনে নিয়ে যাওয়া দরকার আমার একটু আধা কেজি রাখেন তো বিড়ালের জন্য আমি একটু এই পাশে দেখাই আর একটু সুন্দর টেংরা সুন্দর টেংরা ভাই সালাম আলাইকুম নমস্কার কত করে এই 700 টাকা কেজি 700 টাকা সব গেতা টেংরা 700 টাকা এই ট্যাংরাগুলো বেশি কিন্তু চাষ হয় জাত ভালো সোনালী ট্যাংরা বলে 700 টাকা কাজ কি কত বেচতেছেন 500 আরে আয়ের দুটা কত কত 600 পাবদা পাবদা 450 আর এই রূপচন্দা কত রূপচন্দা 800 থ্যাংক ইউ এই পাশে দেখি অনেক ভাই আছে এই পাশে এই পুটি কত করে ভাই পুটি ভাই দেশি পুটি 300 টাকা কেজি 300 টাকা এটা কি পুটি নরমাল পুটি ও এটা কত করে 400 টাকা
বড় চিংড়ি আছে চিংড়ি কত ৮০০ টাকা দুইটা শোল জেতা শোল এগুলা কত করে বিক্রি করছো থাকি না ২৫০ টাকা এই কাতল কত ধানমন্ডি মাছের বাজার মানুষ কম মানে ক্রেতা কম আস্তে আস্তে সবাই আসবে এই মাছ কোনো মাছই থাকবে না সবই বিক্রি হয়ে যাবে না না ৪০০ টাকা পাইসা মাছ ৫০০ ভাটা মাছ ৩০০ হলো ২০০ টাকা কেজি তেলাপিয়া মাছ ২৪০ টাকা কেজি ২৪০ টাকা তেলাপিয়া বিক্রি দাম বলতেছেন তো হ্যাঁ ন্যায্য দাম বলতেছি সব ন্যায্য দাম বলতেছেন একবার ন্যায্য দাম আরে কাতল দুইটা বড় বড় কাতল কাতল এগুলো হলো আপনার ৪২০ টাকা কেজি দুইটা কাতল বড় শুন না ৪২০ টাকা কত ওজন হবে এগুলো ওজন হবে ৩ কেজি ৮০০ গ্রাম ৪ কেজি সুন্দর জেতা হ্যাঁ জেতা জেতা তো দুইটা ৩ কেজি ৮০০ গ্রাম ৪ কেজি এ ৪২০ টাকা কেজি কোথেকে নিউ মার্কেট থেকে আচ্ছা আমরা আরেকটু দেখি এই পাশে দেখি বাই মাছ ভাই সালাম আলাইকুম ভালো ৮০০ টাকা বড় বড় গুলশা দর্শক ৮০০ টাকা পাবদা কত বেচতেছেন ৫০০ টাকা পাবদা আর এখানে বড় চিংড়ি আছে বড় সরপুটি কত করে ৩০০ টাকা এটা কি দেশি নাকি থাইল্যান্ডি থাইল্যান্ডের ৩০০ টাকা আর দাঁতিলা কত ৬০০ আর বাইলা ১২০০ টাকা বাইলার কেজি
ডিমা চিংড়ি 1200 আর এই বড় চিংড়ি 1100 আর এইখানে কিছু রূপচাঁদা আছে কত করে বড়টা 1200 মিডিয়ামটা 1000 ওই যে এখানে মিডিয়ামটা 1000 এখানে আপনাদেরকে দেখাই তেলাপিয়া কত করে 220 তেলাপিয়া আর শিং মাছ 1000 টাকা দেশি শিং কেজি বোয়াল আছে পোলাল আছে বোয়ালটা কত কেজি 600 বড় বোয়াল কেজি 800 নদীর পাঙ্গাস কেজি 1000 আরেকটা কত 1200 বড় আইর 1200 আর এই রুই আর এটা কোরালটা কোরাল 800 রুই 500 তো দর্শক দেখতে সব মাছগুলোর দামই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে মিন্টু ভাই উনি যেহেতু নদীর মাছ নিয়ে আসার চেষ্টা করেন ওনার কাছে ভ্যারাইটিজ মাছ থাকে বিভিন্ন ধরনের মাছ অনেক ধরনের মাছ উনি নিয়ে আসেন এখানেই বসেন ধানমন্ডি পাঁচেরে এবং সকালবেলা ভোর 6টার দিকে বসে ওনারা 6এরে সুগন্ধা গলিতে এরপরে সকাল 9টা থেকে ওনারা এখানে চলে আসেন ধানমন্ডি পাঁচেরে ফুটপাতে এখানে এই বাজারে দেখুন এটা তো জমজমাট বাজার এখানে এই একটা মাছ এখানে থাকে না প্রতিদিন সব মাছ বিক্রি হয়ে যায় একটু দেখাই আপনাদেরকে এখানে ভাই সালাম আলাইকুম হ্যাঁ ভালো এই ডিমা চিংড়ি কত করে 1300 টাকা ডিমা চিংড়ি সুন্দর চিংড়ি দেখুন দর্শক প্রত্যেকটা চিংড়ি খুব সুন্দর 1300 টাকা এক কেজি আর এই পুঁটি কত করে 500 টাকা পুঁটি পুঁটির দাম কি একটু বেশি নাকি 50 টাকা কেজিতে বেশি আচ্ছা দেশি পুঁটি এই জন্য সুন্দর দেশি ময়না পুঁটি আর এইগুলো কাজলি কত করে 1000 টাকা কাজলি কেজি আর পাবদা 400 টাকা কাস্কি আছে একটু কাস্কি কত করে 400 টাকা পলি কত করে 500 টাকা পলি এটা কত করে কত করে নদীর গুলছে 800 টাকা আর এই ইয়ে আই 1000 টাকা থ্যাংক ইউ ভাই এই পাশে দেখুন ভাইও বিক্রি করে ফেলছেন মাছ কি এখানে আপা কেমন দাম কেমন মনে হয় মাছের আজকে কিনলেন কেমন মনে হলো মাছের দাম মানে নরমাল মাছ কিনলাম তো মোটামুটি মানে খুব রিজনেবল থ্যাংক ইউ দর্শক ধানমন্ডি পাঁচের মাছ বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো বাজারটা প্রতিদিন সকাল থেকে সকাল মানে 9টা থেকে এই বাজারটা দুপুর পর্যন্ত চলে আপনারা যে কেউ একদিন এখানে এসে বাজারটা ঘুরে দেখতে পারেন বিভিন্ন ধরনের মাছ আছে এখানে তারপর দেখুন মোটামুটি ধানমন্ডি এলাকা এবং ধানমন্ডির আশেপাশে মানুষ এখান থেকে প্রতিদিন বাজার করেন তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আরেকটা কথা দর্শক ভিডিওতে যদি কেউ কোনো ধরনের বিজ্ঞাপন দিতে চান আমার চ্যানেলের মাধ্যমে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টসে জানালেই হবে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব ধন্যবাদ